হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এমডি ফাহিম অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন ট্রেন্ডিং একটি টিকটক ভিডিও এডিটিং নিয়ে আসলাম, যেটি টিকটকে খুবই ট্রেন্ডিং অবস্থানে আছে। তো এই ভিডিওটি এডিটিং করতে হলে জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট দিয়ে এডিটিং করতে হবে, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার মোবাইল ইনস্টল করা আছে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপসের ভিতরে যাবো। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে ক্লিক করবো, করার পর একটা আমি একটা ভিডিও পিকচার নিবো, সরি, তো আমার একটা পিকচার নিব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ছবি নিতে পারেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার ছবিটা অ্যাড করে দিলাম। তো তারপর ভিডিওর যে শেষের যে ওয়াটারমার্ক অপশনটা আছে সেটার উপর ক্লিক করে আমি এটাতে ডিলিট করে দেবো নিচে। তো দেখতে নিচে আমি এখন একটু নিচে যাব, স্ক্রল করে নিচের দিকে যাব। যাওয়ার পর এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে আমি ছবির সাইজ দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ দিতে পারেন, 9:16 দিতে পারেন, আমি 1:1 দিলাম। তো দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি এখন প্লাস আইকনে ক্লিক করব, ডান দিকে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে 8 সেকেন্ডসের একটি ভিডিও ক্লিপ আছে, এটাকে আমি নিব। তারপর অ্যাড বাটনে ক্লিক করবো, এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ক্লিপটিও অ্যাড করা হয়ে গেল। এখন আমি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও অ্যাড করব, তো তার জন্য নিচে আমি অডিওতে ক্লিক করবো। অডিওতে ক্লিক করার পর এক্সট্রাতে যাব, যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নিব, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন ছবিটা টাইমারটা সেট করে নেব, তো আমার যে ছবিটা নিয়েছি এটাকে আমি 2 সেকেন্ডস পর্যন্ত রাখবো ছবিটাকে। তো আমার ছবির টাইমারটাও সেট করা হয়ে গেল নিচে। তো এখন আমি ছবিতে অ্যানিমেশন অ্যাড করব, তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ছবি লেয়ার উপরে ক্লিক করব, করার পর নিচে আমি অ্যানিমেশনে যাব। যাওয়ার পর এখান থেকে কম্বোতে যাব, তো একদম শেষের দিকে যাব। ট্রিসেক্ট 1 নামের যে অ্যানিমেশনটি আছে ওই অ্যানিমেশনটি আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেবো, ট্রিসেক্ট 1 দেখতে পাচ্ছেন। তো আমি এই অ্যানিমেশনটি অ্যাড করে দিলাম আমার ছবিটাতে। তো এখন আমি ভিডিওটাতে একটা অ্যানিমেশন অ্যাড করব, তার জন্য ভিডিও লেয়ার উপরে ক্লিক করব, তারপর নিচে আমি এখান থেকে অ্যানিমেশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি ইন অ্যানিমেশনে যাব, দেখতে পাচ্ছেন। তো ইন অ্যানিমেশনে যাওয়ার পরে শেক 1 নামক যে অ্যানিমেশনটি আছে ওই অ্যানিমেশনটি এখান থেকে আমি অ্যাপ্লাই করে দেবো। তো এটা ডিউরেশনটাকে একটু বাড়িয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডিউরেশন দিতে পারেন। তারপর আমি এখান থেকে দেখুন ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে এখন ভিডিওতে ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্টে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে যাব, তারপর এখান থেকে আমি পার্টিতে যাব। পার্টিতে যাওয়ার পরে নিচে একটু স্ক্রল করে যাব, যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশ নামক যে ইফেক্টটি আছে ইফেক্টটি অ্যাড করে দিব। তো এই ইফেক্টটি অ্যাড করে আমি এটাকে আমার প্রথম ছবি পর্যন্ত অ্যাড করে দেবো। তো আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। দ্যাটস ইট, ভিডিওটা এডিট করার পর ঠিক এমনই হবে। তারপর উপরে যে তীর চিহ্ন আছে এটার উপরে ক্লিক করে আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দেবো। আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ সবাইকে।